আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য মডেল টেস্ট বিগত পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো নিয়ে এই মডেল টেস্ট তৈরি করা হয়েছে তো পর্যায়ক্রমে কিন্তু মডেল টেস্ট আপলোড দেওয়া হচ্ছে আশা করি এখান থেকে আপনি কয়েকটি প্রশ্ন কমন পাবেন অবশ্যই প্রশ্ন রিপিট হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে তো যে কারণে অবশ্যই আমার প্রত্যেকটি মডেল টেস্ট কিন্তু আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে মডেল টেস্টটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হোম পেজে ইউটিউবের হোম পেজে আমার প্রত্যেকটি ভিডিও চলে যায় প্রথম প্রশ্ন লাফিং গ্যাসের সংকেত কোনটি উত্তর এন ও অপশন হবে খ। দ্বিতীয় প্রশ্ন জেরি ওয়াজ ওয়ানলি ফোর ইয়ার্স ওল্ড সেন্টেন্স টিকে নেগেটিভ করার জন্য বলা হয়েছে তো নেগেটিভ করলে হবে জেরি ওয়াজ নট মোর দেন ফোর ইয়ার্স ওল্ড তার মানে অপশন হবে ক স্কানার কি ধরনের ডিভাইস এটি হল ইনপুট অপশন হল ঘ মৌলিক সংখ্যার সেট কীরূপ হবে এটি হলো ওয়াশিং অপশন হবে ক এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ কিউ মাইনাস বি কিউ এর গসাগু কত উত্তর হবে এ প্লাস বি অপশন হবে খ যশোর জেলায় অবস্থিত বিল বিল ভবদহ অপশন হবে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি কমন আসে প্রশ্নটি বার বার আপনাকে অবশ্যই জানতে হবে যশোর জেলার জেলায় অবস্থিত বিল হলো ভবদহ শকুমি মামায়ের অর্থ কি উত্তর হলো মামা অপশন হবে গি ওয়ার্ড এই যে শব্দটি এখানে দেওয়া হয়েছে এই শব্দটির সমার্থক শব্দ এই চারটার ভিতরে এটা ডুবিয়া অপশন হবে গ হাতে দুর্বা গজানো বাগধারাটির অর্থ কি উত্তর হলো আলসেমির লক্ষণ অপশন হবে ঘরিথায় অভনিবেশ

বৃত্তের কেন্দ্রের কোন কত ডিগ্রির সমান উত্তর হবে তিনশো ডিগ্রি অপশন হবে ক নিলম্বর কোন সমাজ এটি হলো কর্মধরায় সমাজ অপশন হবে ঘ আই সাহিম গোয়িং টু মার্কেট সেন্টেন্সটিকে কম্পাউন্ড করতে হবে তো কম্পাউন্ড করলে হবে আই সাহিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট অপশন হবে খ উপকারী অপকার করে যে নিচের কোনটি শুদ্ধ এটি হবে কৃতগ্ন অপশন হবে ঘ উপমা কেম হেয়ার লেট হেয়ার লেট ইজ এটি হলো লেট শব্দটি হলো এয়ারভার্ব অপশন হবে ক ফাইভ রুট ফাইভ এর ফাইভ ভিত্তিক লক কত উত্তর থ্রি বাই টু অপশন হবে সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক উত্তর হবে এডি সমান বিসি অপশন হবে কেরিকোল টু ড্যাশ এটি হবে নিউ ক্যাস্টেল অপশন হবে গ সমতল জনপদ কোথায় অবস্থিত এটি হল কুমিল্লা অঞ্চলে অবস্থিত অপশন হবে গ সাইন থিয়েটার সমান ফাইভ ফোর বাই ফাইভ হলে সেক মান কোনটি উত্তর ফাইভ বাই থ্রি অপশন হবে গ ক্রিকেট খেলার মাঠের পিসের দৈর্ঘ্য কত উত্তর বাইশ গজ অপশন হল ক বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত উত্তর লাইব্রেরিয়াতে অপশন হবে ক সংশয় এর বিপরীত শব্দ কোনটি উত্তর প্রত্যয় অপশন হবে ক বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর কে উত্তর কামরুল হাসান এটি অপশনে আছে দেখেন খ চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি উত্তর তিনশো ষাট ডিগ্রি অপশন হবে ঘ সে সাঁতরাতে জানে না এর ইংরেজি হবে হি ডাজ নট নো হাউ টু সুইম হি ডাজ নট নো হাউ টু সুইম অপশন হবে গ মঙ্গল কোন দুটি দেশের সীমান্ত এলাকা এটি উত্তর হবে বাংলাদেশ মায়ানমার অপশন হবে বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর ক উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উত্তর উথান অপশন হবে খ দেখেন এই জাতিসংঘের অর্থাৎ আন্তর্জাতিক আদালত জাতিসংঘকে আন্তর্জাতিক আদালত বলা হয় এই জাতিসংঘের বর্তমান মহাসচিব হল অ্যান্থেসে পর্তুগালের নাগরিক এই তথ্যটাও একটু মাথায় রাখবেন দুশো পঞ্চাশের দশ এর সমান কত উত্তর পঁচিশ অপশন ঘ দেশের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই উত্তর ডাইনি অপশন হবে খ। ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত উত্তর তিরিশ হবে গোয়া এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক ঠিক এভাবে আপনি করতে পারবেন যে ষাট জন ছাত্রের মধ্যে ফেল করেছে বিয়াল্লিশ জন একজন ছাত্রের মধ্যে ফেল করেছে বিয়াল্লিশ ভাগ ষাট অতএব যেহেতু হার পাশের হার সেহেতু একশো জনের মধ্যে বের করতে হবে অতএব একশো জনের মধ্যে ফেল করেছে তাহলে বিয়াল্লিশ ভাগ ষাট আর বিয়াল্লিশ সাথে একশো গুণ অর্থাৎ বিয়াল্লিশ গুণ একশো ভাগ ষাট একটু কাটাকাটি করুন দেখেন তিরিশ হয় তো উত্তর হবে তিরিশ পার্সেন্ট হবে গ হাউ ডিড ইউ কাম বাই ইউর লস্ট ওয়াস হেয়ার কাম বাই মিনস উত্তর হবে গেট অপশন হবে খ কোনটি শুদ্ধ বানান এটি উত্তর হবে মুহূর্ত হয় দীর্ঘ তৈরি তার মানে অপশন হবে এখানে অপশন গ অপশন খ কিন্তু একই আপনি যে কোনো একটি দাগালেই হচ্ছে এরকম কিছু না না এখানে উত্তর হবে অপশন খ ময়ূরস্যু হীর্ঘ তয়ারেফ দি অ্যান্টনিম অফ দি ওয়ার্ড ডিজার্টেন ইজ অর্থাৎ এই ডিজার্ট শব্দটির বিপরীত শব্দ হল ইনক্রোজ অপশন হবে খ এর পাওয়ার ওয়ান এর পাওয়ার আবার ওয়ান এর নিচের মান কোনটি উত্তর হলো এ অপশন হবে ক কোনো কিছুর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান হলে অবশ্যই তার মান সেই সংখ্যাটি হবে তার মানে যদি এখানে দশের পাওয়ার ওয়ান তার পাওয়ার ওয়ান হলে উত্তর কিন্তু দশই হতো এ ড্যাশ ইন টাইম সেভস নাইন এখানে গ্যাপে বসবে

যে পেছনে লেগেই রয়েছে কি বিপদ এ কি এর অর্থ কোনটি উত্তর বিরক্তি অপশন হবে গ চলতি মূল্যে বাংলাদেশের মাথা আঠারো অনুযায়ী এক হাজার সাতশো বাহান্ন মার্কিন ডলার অপশন হবে গ। হায়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ড্যাশ এখানে হবে এ ওয়ে অপশন হবে ঘ

সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না উত্তর অব্যয় অপশন হবে ক বাংলার ছিয়াত্তরের মনান্তরের সময়কাল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ আমরা পরবর্তী পেজে যাব যেহেতু একশোটি প্রশ্ন এবং উত্তর দেখাবো বলেছিলাম যে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান কিন্তু মডেল আকারে দেখাচ্ছি এটা হলো চোদ্তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আমরা ওখানে পর্যন্ত দেখলাম থেকে শুরু করবে তিপ্পান্ন দাগ দি আন্টোনিম অফ অ্যাবান্ডন এই অ্যাবান্ডন শব্দের বিপরীত শব্দ হলো লিভ অপশন হবে গ বৃত্তের সমান যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি উত্তর সমদূরবর্তী অপশন হলো গ কোন সমকোনি ত্রিভুজের ভূমি উচ্চ এবং উচ্চতা ভূমি এক্স এবং উচ্চতা ওয়াই হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে উত্তর হাফ এক্স ওয়াই বর্গ একক অপশন হবে দি ফায়ার ইজ আউট বাক্যটির বাংলা অনুবাদ হলো আগুন ছড়িয়ে পড়েছে অপশন হবে ঘ চিকন গুনিয়ার বাহক কোনটি উত্তর এডিস অপশন হবে গ সংখ্যা সংখ্যার যোগফল কত উত্তর এন স্কোয়ার অপশন হলো ঘ এবং হল ঘু বিটি উত্তর হবে বিশ ইস টু পঁয়ত্রিশ ইস্টু বিয়াল্লিশ অপশন হবে খ নিচের কোনটি শুদ্ধ এখানে কয়েকটি যুক্ত বর্ণ দেওয়া আছে প্রত্যেকটি যুক্ত বর্ণ বা বিশ্লেষণ করে দেওয়া আছে তো সঠিক বিশ্লেষণ হলো খেয়াল করুন এই যে লাল কালি দিয়ে লেখা যেটা এটা এর সঠিক বিশ্লেষণ হলো যোগ মধ্যাহ্ন এই দুইটা বর্ণ যোগ করলে কিন্তু এই বর্ণটা হবে আমরা উষ্ণ তৃষ্ণা এই শব্দগুলো লিখতে এই যুক্ত বর্ণটি ব্যবহার করে থাকি কোন উপজাতির ধর্ম ইসলাম এটি হলো পাঙন অপশন হবে ক ঘনকের ধারে ধার ইয়ে একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত উত্তর সিক্স এ স্কোয়ার অপশন হবে বাক্যটির মূর্ক্ষ অপেক্ষা শ্রেষ্ঠ বিদ্যান মুরুক্ষ অপেক্ষা শ্রেষ্ঠ তার মানে আহ বিদ্যান অপেক্ষা শ্রেষ্ঠ এটি এটি হলো সঠিক উত্তর এখানে বানানের হের ফের কিন্তু দেওয়া আছে দেখেন মূর্খ বানানটি খেয়াল করুন এই মুরুক্ষ এখানে মুখ এই বানানটি এদিক ওদিক করা হয়েছে তো এখানে উত্তর কিন্তু অপশন খ হবে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো ইমানুয়েল ম্যাকো অপশন হবে ক বানিয়ে সুইটার দেন হানি এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে তো নেগেটিভ করলে হবে হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি অ্যালাইস ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু পার্সেস

উইপের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা অপশন হল কীটি উত্তর হবে সিরিজ যোগটি হবে গ কোনটি সংখ্যা উত্তর সবগুলো তার মানে পাই রুট টু রুট ইলেভেন সবগুলো হলো অমূলদ সংখ্যা এইট এক্স এর পাওয়ার জিরো প্লাস এইট এক্স এর পাওয়ার জিরো নিচের মান কোনটি আহ এটি হলো নাইন অপশন হবে খ দি চিলড্রেন হু পিলে দি গার্ডেন ওয়াটার দিপলিংস হেয়ার ওয়াটার ইজ এখানে ওয়াটার হল ভার্ভ অপশন হবে নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী উত্তর নাটকে অপশন গ। দুটি বৃত্তের ব্যবসাদের অনুপাত তিন ইস্টু দুই বৃত্ত দুটির ক্ষেত্র ফলের অনুপাত নিচের কোনটি উত্তর নাইন ফোর অপশন হবে খ। ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি উত্তর চুয়ান্নটি অপশন হল অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কি উত্তর বহিরঙ্গ অপশন হবে এক্স প্লাস ওয়ান প্লাস সমান থার্টি টু হলে এক্স এর মান কত এটি হবে থ্রি বাই টু অপশন হবে ঘ দুটি সংখ্যার গসাগু সেভেন এবং লশাগু চুরুআশি সংখ্যা দুটির একটি বিয়াল্লিশ হলে অপারটি কত উত্তর চোদ্দ দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায় উত্তর চট্টগ্রাম অপশন ঘ মৌলিক শব্দ কোনটি এখানে মৌলিক শব্দ হলো আকাশ অপশন হবে ঘ তিলে তৈল হয় তিলে কোন কারকে কোন বিভক্তি উত্তর অপাদান কারকে সপ্তমী অপশন হবে খ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উচ্চ হল আইসোটোপ অপশন হলো খ হাউ করিম হ্যাজ সলভ দি প্রবলেমস এটি হবে অ্যাস্টন আস ওয়াল অপশন হবে খ ঘন্টা এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে উত্তর ওয়াই বাই এক্স ঘন্টা অপশন হবে ক বর্ণালী এবং শুভ্র কি এই বর্ণালী আর শুভ্র হলো উন্নত জাতের ভুট্টা অপশন হবে গ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এর ক্ষেত্রফল দুইশো বর্গ মিটার হলে পরিসীমা কত উত্তর সত্তর মিটার অপশন হবে ক সূর্যের প্রতিশব্দ কোনটি উত্তর আদিত্য অপশন হল কোস হায়ার এটি হবে দি শো অপশন হবে ঘ শুভক্ষণে জন্ম যার এক কথায় প্রকাশ করলে হবে ক্ষণ জন্মা অপশন হল ক কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না এটি উত্তর হবে অব্যয় অপশন হবে খ।

বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে উত্তর প্রিয়ারা কোন পরীক্ষার জন্য সাজেশন প্রত্যেকটি চাকরির পরীক্ষা বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং আপ খবর খবর প্রশ্ন সমাধান সবকিছু পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ